আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে আনটিভি আয়োজিত জমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিম ভ্রাতৃত্বের তাৎপর্য চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

জি আর আরেকটা হচ্ছে আমরা যখন এই মুম্বাই যাই বা হায়দ্রাবাদ যাই টয়প করি ওটা ক্ষমা ওসাই করি তো মুক্তিতে পারব কিনা বাইরে মকশদি ভেজা সাথে সাথে আমরা মুক্তিলে নামা পথে যেতে পারব কিনা কোনো গুনাহ হবে কিনা ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাথরুমে যখন ওযু করেন তিনবার কুলি করেন এর মধ্যে একবার গর্গড়া করেন ঠিক আছে কিনা আর বাথরুমে দোয়া পরা যাবে কিনা প্রথমে উজুর ব্যাপারে যে বিষয়টি জানতে চেয়েছেন তিনবার এর মধ্যে দুইবার কুলি করেন আর একবার গরগরা করেন কুলি আর গড়গোড়া অনেকটা কাছাকাছি শব্দ হাদিসে যে শব্দটি এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেটা হচ্ছে ফায়তাহাদ মাদা রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লাম কুলি করেছেন মদ মাদা হল কুলি করা আর গরগরা এর শব্দটি আলাদা শব্দ সুতরাং গড় করা এই শব্দটি অনুবাদগত দিক থেকে ভুল আছে সঠিক নয় উঁজুতে শুধুমাত্র কুলি করবে আর সে কুলি আপনি একবার করলেই যথেষ্ট যদি তিনবার করেন শুন না একবার করলে হুকুম আদায় হয়ে যাবে মাদ মদা ওয়াল স্টেন শাক মানে কুলি করা এবং নাকে পানি নেয়া এই দুটি ম্যাচ এলা কেউ কেউ অ্যাচিভ বলেছেন কেউ কেউ শুনে তোমার আখ্যাদা বা বলেছেন বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রে বাকি রয়েছে যে পয়েন্টটি সেটা হলো মগ্মদা বলতে কুলিকে বুঝায় গরগরাকে বুঝায় না এটা অনুবাদগত ভুলের কারণে আমাদের সমাজে হয়তো গর্গরা করার প্রয়োজন দেখা দিয়েছে গরগরা হচ্ছে যেটি একেবারে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছিয়ে যেটা করতে হয় এটা উজুতে আওয়াজ করতে এবং কিছুক্ষণ গারগাল মানে ইয়ে করতে হয় মানে কিছুক্ষণ রেখে করতে হয় যেটা আসলে মানে উজুতের সাল্লাম করেছেন এই ধরনের কোন রেওয়ায়ত সাব্যস্ত হয়নি রেওয়ায়ত সাব্যস্ত মাউদমাদা এর বিষয়ে মাউদ মাদা হচ্ছে শুধু কুলি করা কুলি করা তো সেটা একবার করলেই হুকুম আদায় হয়ে যাবে বাকি যদি কেউ তিনবার করেন তাহলে সুন্না যেহেতু উজুর যে সমস্ত আফালগুলো অর্থাৎ যে কাজগুলো সুল্লাহ সাল্লাম করতেন সেগুলো কোনো কোনো রাতে মধ্যে এসেছে তামাদ মা দারাসুল্লাহ সাল্লাহ ওস্তান শাখা সালা সুল্লাহ তিনবার কুলি এবং নাকে পানি দিয়েছেন তো তিনবার কুলি এবং নাকে পানি দেওয়ার পদ্ধতি কি সেই বোখারি হাদিসের মধ্যে এসেছে সেটা হলে অঞ্জলিতে পানি নেবেন পানি নিয়ে সেটা মুখে দিবেন এবং নাকে নাকে দেওয়া সময় না একসাথে একসাথে করা হচ্ছে শূন্য যদি কেউ দুইবারও করেন তাহলেও করতে পারবেন আমরা মনে হয় মূল বিষয়টি বলে দিয়েছি জি এখন আপনি বললেন যে ওঝুতে কুলি করা কেউ যদি গড়গড়া করে এত কোনো সমস্যা হবে বিধান যেটা মানে সমস্যা মানে সমস্যা হবে এই মাস আলাটাই মানে ইবাদতের ক্ষেত্রে একেবারেই হারাম অপ্রয়োজনীয় মাছ আলা বুঝতে পেরেছেন সমস্যা হবে না সেটা কি পরিপন্থী হবে কি এই হইল প্রশ্ন প্রশ্নটা শুদ্ধ প্রশ্ন হচ্ছে সূন্য পরিপন্থী হবে কিনা না সমস্যার মাস আলা নয় সমস্যা ইবাদতের মধ্যে আস জিজ্ঞেস করা যায় বৈধ নয় সেটা হলে সূন্য পরিপন্থী হ্যাঁ সূন্য পরিপন্থী হতে পারে কারণ হচ্ছে যদি তিনি মনে করেন যে এটা শূন্য তাহলে সুন্না পরিপন্থী হতে পারেন এমনি হয়ে গেল হয়ে গেল যে এমনি যদি কেউ করেন সেটা ভিন্ন কথা সুন্না মনে করে করলে মনে করেন হ্যাঁ যে তাহলে কিন্তু তিনি নতুন করে এই ভারতের মধ্যে বৃদ্ধি করলেন অথবা সংযুক্ত করলেন সেটা যাইজ দিন আমরা জানলাম বিষয়টির সম্পর্কে আর যে আপনার একটি প্রশ্ন করেছিলেন বাথরুমে দোয়া করতে পারবেন কিনা বাথরুমে ওয়াশরুমে ওয়াটার কোর্সেস যেগুলো আছে যেটাকে রেস্টরুম বলা হয় তাকে বর্তমানে এগুলোতে দোয়া করা যায়জ এগুলোতে দয়া করা যায় শুধুমাত্র ইন ইনফিয়াল আল মানে পেশাব পায়খানার সময় ছাড়া জি আমাদের আরেকটি প্রশ্ন করেছেন যখন উমরায় যান হাজে যান তফের সময় কি মুখ খোলা রাখতে পারবেন আর যখন নামাজ আদায় করবেন তখনই কি মুখ খোলা রাখতে পারবেন ইহরাম অবস্থায় নারীদের মুখ খোলা রাখা যায় রাখতে পারবেন এহরাম যখন অবস্থা থাকবেন তখন যাইস বাকি এহরামের বাইরে মুখ খোলার মাছ আলা আলেমদের মধ্যে দ্বিমত আছে কেউ যদি মুখ খোলা রাখেন আর যদি সেটা ফেতনার কারণ না হয় তাহলে তিনি খোলা রাখতে পারবেন কিন্তু যদি ফেতনার কারণ হয়ে থাকেন তাহলে তার জন্য উচিত হচ্ছে তিনি মুখ খোলা না রাখা অবস্থা বুঝে ব্যবস্থা জি আমরা জানলাম বিশ্বকলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি গিয়াসউদ্দিন বলছি এই শীতের মধ্যে কিছু ধনী মানুষ আছে গরম কাপড় বিতরণ কর করছে না তারা বলে কি আমাদের ডাকাত দেওয়ার সময় এখনো হয়নি রমজান মাসিক যখন আসবে তখন এক বছর পূর্ণ হবে খুঁজো তাহলে ওই ধনী মানুষরা কি এখন তাহলে বেঁচে যাচ্ছে এখন এটির দায়িত্ব কর্তব্য কি এই ব্যাপারে একটু বলবেন যে আপনার কোনো প্রশ্ন আছে কি না ধন্যবাদ আপনাকে শীতের এই মৌসুমে উনি বলছেন শীতার্থ দরিদ্র মানুষকে তো এখন গরম কাপড় তারপরে কম্বল এগুলো অনেকে দিচ্ছেন আবার অনেক ধনী লোক বলছেন আমার এখন দেওয়ার সময় হয়নি আমার জাকাতের যে ক্যালেন্ডার সে সময় আসেনি এমন দৃষ্টিভঙ্গি কি সঠিক জাকাতের জন্য অবশ্যই তাকে তার সম্পদের উপর এক বছর হতে হবে এটা হচ্ছে জাকাতের বিধান কোনো সন্দেহ নেই কিন্তু জাকাত ছাড়া তিনি কি আর দান করতে পারবেন না অবশ্যই করতে পারবেন ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাদা ওয়া ম্যারাজ আকনা হুমিন আল্লাহ সুবাহানও তারা বলছেন যে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে সুতরাং ইমানদার কোন রিজিক্ট থেকে খরচ করবে এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের কাজ আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টির জন্য তারা প্রকাশ্য প্রকাশ্যে খরচ করবে সুতরাং এক্ষেত্রে এই শীতের মৌসুমে যারা শীতার্থ এবং দুস্থ মানুষ আছে অভাবী আছে তাদের কাছে শীতের কাপড় অথবা গরম কাপড় তাদের জন্য বিতরণ করা এটা অবশ্যই যদি সত্যিকার কোনো ব্যক্তি ইমান এবং ইসলামের দাবি করে থাকেন তাদের উপর কর্তব্য হবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ এর জন্য জাকাতের অপেক্ষা করতে হবে না জাকাত সে টাকা জমা করে রেখে দিবে তার প্রয়োজনের অতিরিক্ত অথচ আল্লাহর বান্দাগন তার চোখের সামনে কষ্ট পাবে তার চোখের সামনে আল্লাহর বান্দাগণ মানে শীতের কষ্টে অভাবের কষ্টে তারা মানবেতর যাপন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ ইমানদার ব্যক্তির ইবারের দাবি হচ্ছে এটা অবশ্যই তাকে পূরণ করতে হবে বাকি জাকাতের ব্যাপারে তিনি যে মার্শালারটি বলেছেন সেটা শুদ্ধ সেটা জাকাতের জন্য পরিপূর্ণ বছর না হলে জাকাত হিসাব কষা বৈধ নয় উচিত নয় কারণ হচ্ছে বছরের শেষে তার কাছে সম্পদ নাও থাকতে পারে এই জন্য জাকাত ভিন্ন বাস আলা বাকি এখন যার কাছে টাকা আছে তিনি এখন তার টাকা থেকে তিনি অবশ্যই দান করবেন এবং দান করার জন্য তিনি অবশ্যই এটা তার কর্তব্য ইমান দায়িত্ব জি আর জাকাত কি অগ্রিম দেওয়া যায় হ্যাঁ জাকাত যদি কেউ অগ্রিম আদায় করতে চান সেটা অগ্রিম আদায় করতে পারবেন কিন্তু অগ্রিম আদায় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো মানে তার বছরের শেষে তিনি অবশ্যই হিসাব করতে হবে হিসাব সমন্বয় করতে হবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম জি আমি গাজীপুর থেকে রেজওয়ান বলছিলাম জি আমার দুটো কোশ্চেন আছে শাইখ সেটা হচ্ছে প্রথম কোশ্চেন আমরা যখন ছলাতে সালাম ফিরাই তখন আমাদের দৃষ্টি শক্তি কোন দিকে থাকবে জামাতের ক্ষেত্রে কি পাশের জনের দিকে থাকবে নাকি কাঁধে থাকবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্বামী কি উলঙ্গ অবস্থায় তাদের কাপড় পরিবর্তন করতে পারবেন কিনা সামনাসামনি যে কোনো ক্ষেত্রে বা উলঙ্গ অবস্থায় সামনাসামনি সাধারণভাবে চলাচল করতে পারবেন কিনা এই দুটো কোশ্চেন ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন সালাত শেষের দিকে যখন সালাম ফিরাবেন তখন দৃষ্টি কোন দিকে থাকবে ডান এবং বাম দিকে দৃষ্টি থাকবে ডান এবং বাম দিকে দৃষ্টি থাকবে সুতরাং ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানোর জন্য নবী সাল্লা ইসলাম বলেছেন ফসল্লামা আইয়া মিন ইউন ইয়া সারেহ নবী সাল্লাহ ইসলাম সালাম ফিরিয়েছেন ডান দিকে এবং বাম সুতরাং ডান এবং বাম দিকে তার দৃষ্টি থাকবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী কি পরস্পরের সামনে উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করতে পারবে না এটি শিষ্টাচারের সৌন্দর্যের পরিপন্থী কাজ প্রশ্নই আসে না স্বামী স্ত্রীর একটি অবস্থা আছে যে অবস্থা মানে পারস্পরিক সম্পর্কের কারণে বিশেষ আল্লা তালা অনুমোদন দিয়েছেন বাকি এটা এখান থেকে মানে এই কথা বা এই অর্থ নিয়ে আর কোনো সুযোগ নেই যে পরস্পরের সাথে যেই ইসলাম যে লজ্জার বিধান দিয়েছে সেটা একেবারেই উঠে গিয়েছে বা একেবারেই তুলে দিতে হবে কারণ এখানে মানে এই বিধান এখান থেকে গ্রহণ করা হয়নি ওয়াল হায়া ও মিনাল ইম্যান সৈ বখারি আদি সেলা সাল্লামের সাদ করেছেন লজ্জা হচ্ছে ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ একটি পার্ট সুতরাং লজ্জা যদি কারো উঠে যায় তো স্বামী স্ত্রীর অন্য কোথাও সে কী হয়ে যাবে লজ্জাহীন হয়ে যাবে আমাদের ধ্বংসের তখন তার ভয়ঙ্কর ধ্বংসের কারণ হবে ইমাম থিমিজির মধ্যে ইতা যখন তোমার লজ্জা উঠে যাবে লজ্জা করবে না ইতা তখন যাই খুশি তাই করতে পারবে সুতরাং এটা এখান থেকে বুঝা বোঝা যায়নি বিশেষ একটি অবস্থায় অনুমোদন দেওয়া আছে স্বামী স্ত্রী পরস্পর মিলনের সময় তাদেরকে পরস্পরের মানে কাপড় মানে প্রয়োজনের তাগিদে কাপড় খুলতে এতে কোনো বাধা নেই রিজাইজ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি বলছিলাম রাজবাড়ি থেকে জি ভাইয়া বলুন アルポストে আমি একটা হাদিস শুনেছি যে সন্তানের যদি সঠিক পথে পিতামাতা না রাখে তো ওই সন্তান কিয়ামতের দিন তার বাবার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে এই হাদিসটা ঠিক আছে আর যদি ঠিক হয় একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে না না আচ্ছা প্রশ্ন তো জি প্রশ্ন পেছি এর কোনো হাদিস আছে আমার জানা নেই যে সন্তানকে সঠিক শিক্ষা না দিলে বাবার বুকের উপর পা রেখে সন্তান জাহান নামে যাবে এই বক্তব্য রসুল্লাহ কোনো আদিসে এসেছে আমার জানা নেই দুই নম্বর বিষয় হচ্ছে এখানে কোরআন কারিমে আয়াত রয়েছে আল্লাহ সুমান তালা বলেছেন লাইন হ্যা মত রব তাদেরকে তাদেরকে ডবল শাস্তি দান করুন যদি কোনো পিতা মাতা তার সন্তানকে আল্লাহ তালার বিধান থেকে বিচ্ছুত করে আল্লাহর বিধানের পরিচয় করে না দেয় আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত না করে তাহলে তাদের শাস্তি কঠিন হবে দ্বিগুণ হবে আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুহামতারা বলছেন কেয়ামতের দিন তারা আল্লাহ রাবুল্লা আলমীর কাছে এই আর্জি করবে আল্লাহ তার কাছে এই কথা পেশ করবে তাদেরকে কঠিন ডবল শাস্তি দিন জঘন্যতম অভিশাপ আপনার আপনি তাদের উপর দিন কারণ তারা এই পথ থেকে যদি আমাদেরকে বের না আমাদেরকে যদি এই পথ থেকে দূরে সরিয়ে না রাখত যদি তারা আমাদেরকে সঠিক পথ দেখাতো তাহলে আমরা এই ভয়ঙ্কর পথের দিকে যেতাম না এই মানে আয়াত থেকে স্পষ্ট বুঝা যায় অবশ্যই কেমতের দিন কোনো পিতা যদি তার সন্তানকে দুনিয়ার এই জীবনে বিনষ্ট করে ক্ষতিগ্রস্ত করে অথবা নৈতিক অথবা ধর্মীয় ক্ষেত্রে তাকে সঠিক দিশা না দেয় এর জন্য সে দায়ী থাকবে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বর্তমান সভ্যতায় বর্তমান সমাজে তো আমরা সন্তানকে অনেক স্নেহ করি ভালো স্কুলে পড়াই ভালো খাদ্য দেই ভালো পোশাক দেই ঠিকই আছে কিন্তু সন্তানকে আমরা উত্তম তালিম তার দেয়ার দিকে কতটা সতর্ক কতটা সচেতন প্রশ্নে আমরা সে বার্তা পেলাম এখানে আমাদের খুব খুব দৃঢ়ভাবে দায়িত্বকে উপলব্ধি করতে হবে এবং

যে আমার হাজবেন্ড আমার আমার মানে বাবা বাড়ি থেকে যে সম্পত্তি পেয়েছিলাম ওটা উনি বিক্রি করে দিয়ে টাকা টাকা যে কয় ছিল উনি সম্পূর্ণ টাকা রেখে দিছে এখন আমার কাছে বর্তমানে সে আমাকে কোনো মানে বাবা বাসার মানে ইয়ার সম্পত্তি থেকে কোনো পরে টাকা পয়সা আমাকে দেয় না এই জন্য আমি আল্লাহর ঠিক মতো খরচ করতে পারি না এই জন্য কি আমি দায়ী থাকবো আল্লাহর কাছে আমাকে কি হিসাব দিতে হবে

প্রথম প্রশ্ন পেয়েছেন বাবাড়ির সম্পদ বিক্রি লব্ধ যে অর্থ সেটা স্বামী সব নিয়ে নিয়েছেন ওনাকে দেননি উনি এখন আল্লাহর পথে খরচ করতে পারছেন না যে পারছেন না এর জন্য কে দায়ী হবে না আপনি আল্লাহর পথে খরচ করা তো আপনার জন্য নফল বিষয় এর জন্য আপনি গুণাগার হবেন না দায়ী হওয়ার কিছুই নেই বাকি আপনার কাছে সম্পদ না থাকার কারণে আপনি এই খরচের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না কিন্তু এর ফজিলত পাওয়ার অন্য পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো জেনে নেওয়ার চেষ্টা করুন মানে শুধুমাত্র টাকা দিয়েই দান করতে হয় এ কথা সঠিক নয় খুল্লু মা আরুফিন সদাকা উল্লা সাল বলেছেন যে প্রত্যেক ভালো কাজই সদাকা সুতরাং প্রত্যেকটা ভালো কাজ সদকা যেহেতু আপনি সৎকা অন্যভাবে করেন অন্যভাবে আপনাকে সৎকার করার সুযোগ আছে সেগুলো করেন যেহেতু আপনার কাছে টাকা নেই এই জন্য আপনি সৎকার করতে পারছেন না বাকি আপনি যেই মাছ এলাটি উল্লেখ করেছেন আগে যে কথাটা বলেছেন এটা আমাদেরকে জিজ্ঞেস করেনি এখানে আপনার হাজব্যান্ডের কোনো অধিকার নেই যে মানে আপনার বাবার সম্পত্তি মানে বিক্রি করে সে পুরো টাকা নিয়ে যাবে একটা পায়েও তার কোনো অধিকার নেই সুতরাং সেক্ষেত্রে মানে তাকে এই বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সে একটি পায়েও এখান থেকে নেওয়ার কোনো অধিকার রাখে না যদি আপনি তাকে কিছু দেন তাহলে সে সে অধিকার রাখে সুতরাং সেক্ষেত্রে তিনি অন্যায়ভাবে যে আপনার টাকা নিয়ে গিয়েছেন সে অনেক বড় জালিম কেয়া দিন তাকে এটা পরিশোধ করতে হবে কারণ এটা তার উপর জুলমের বড় ধরনের বোঝা তার মাথার উপর থেকে যাবে এই ভোজা তাকে অবশ্যই কেমতের দিন এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তাকে এই বিষয়টি সংশ্লিষ্ট যারা আছে মানে দায়িত্বশীল যারা আছে দায়িত্বশীল পর্যায়ে তাদেরকে দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করুন তিনি সবচেয়ে বড় অন্যায় করেছেন কোন সন্দেহ আমাদের এ বোন একটি দোয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন আল্লাহম্মা আমি বুঝি নি দোয়ার শেষ করতে পারেন যে

এখন আমি যে ইবাদত বন্টিকই করতেছি এটা কি কবুল হবে কোন কোম্পানিতে কাজ করছেন একটা বিড়ির কোম্পানি বিড়ি বিড়ি জি আচ্ছা কি কাজ করেন ওখানে মানে ম্যানেজারের দায়িত্বে আছি ও ম্যানেজার আচ্ছা আচ্ছা আর আপনার কি কোনো প্রশ্ন আছে জি না আর কোনো প্রশ্ন নেই আপনি যে বিড়ি কোম্পানিতে কাজ করেন ম্যানেজার পদে তো এই কাজটাই গোনা ঠিক হচ্ছে কি না ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যেটি আমাদের সমাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বুঝার বিষয় আছে প্রথম কথা হচ্ছে আপনি চেষ্টা করুন একটি ভালো চাকরি নেওয়ার জন্য এই কাজ থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে নেওয়ার জন্য বা এখান থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করুন প্রথম কাজ যথাসম্ভব দ্বিতীয় আপনার ইবাদত কবুল হতে কোনো ধরনের বাধা নেই আপনার ইবাদত নামাজ রোজা এগুলো কবুল হতে কোনো ধরনের বাধা নেই বাকি আল্লাহরাবুল্লা আলমীর কাছে এই তৌফিক কামনা করুন যে আপনি এই কাজে নিজেকে যাতে করে আর সম্পৃক্ত না রাখেন এবং আপনাকে আল্লাহ সুমনতালা জন্য ভালো একটি কাজ দেন এর জন্য বেশি বেশি করে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমের কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ সুমন তালা যদি আপনার আন্তরিকতা থাকে আল্লাহ আবুল্লা আলমিন আপনার দোয়া শুনবেন এবং কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তো বিড়ির কোম্পানিতে কাজ করাটা অবৈধ কেন হলো হল কোম্পানি কোম্পানি যেহেতু অবৈধতার কারণ হচ্ছে ওলা তা আয়বান ওলার তোমরা পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না যেহেতু বিড়ি হচ্ছে মূলত জুমহুর ওলামায় ক্রাম বরং এই যুগের এই যুগের প্রায় সমস্ত ওলামায় ক্রামের অক্ষ এটাকে হারাম বলা হয়েছে হারাম ধূমপান হ্যাঁ বিষপান তো হারাম কাজে সহযোগিতা করবেন একজন ইমানদার ব্যক্তি মানে চেতনাগত দিক থেকে মোটেও ঠিক না ঠিক না জি আমরা

আর আসলে কি তাহলে কি যাদের প্রথম ছেলে হয় তারা কি অনুত্তম আসলে সন্তান হওয়ার বিষয়ে আসলে কোনটা ভালো আর এখানে প্রসঙ্গত প্রশ্ন যে আগেকার সপ্তম দিনে চুল হয় এটা কি ছেলে সন্তানের না মেয়ে সন্তানের আর দ্বিতীয় প্রশ্ন একজন ব্যক্তি তার সারা জীবনে সবকিছু ঠিকমতো করেছেন কিন্তু তার অজান্তে তিনি শিরক করেছেন সেটা শিরকে আকবর কিন্তু তিনি জানতেন না যে এটা শিরকে আকবর বা শিরক তাহলে এই অবস্থা তিনি মারা গিয়েছেন তাহলে না জানার জন্য কি উনি এটা ক্ষমা পাবেন আল্লাহ তালার কাছে ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন যার প্রথম কন্যা হবে সেটা উত্তম ওনার প্রশ্ন প্রথমে ছেলে হলে কি সেটা উত্তম নয় প্রথমে যে আদিশটি আপনি উল্লেখ করেছেন এই কোনো এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই সেই কোনো হাদিস নয় যার প্রথম সন্তান কন্যা হবে মানে সে উত্তম ব্যক্তি এই ধরনের হাদিস সহি কোনো ব্যবহার দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং প্রশ্নই আসে না যে পরবর্তী প্রশ্নের মানে এর সাথে সম্পৃক্ত হতে পারে মানে এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লা ইসলাম যে কন্যা সন্তানকে রাসুল্লাহ ইসলাম কন্যা সন্তানের বিষয়ে গুরুত্ব দিয়েছেন অনেক বেশি কারণ এমন এমন জাহেরি সমাজের মধ্যে আল্লাহ রসুল ইসলাম এসেছিলেন যেখানে ওয়াইজা বুসেরাব আহাদুকুমিল উন্হু মুসেন যখন তোমাদের কাউকে নারী সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে এইসব দেয়া হয় দল্লা ওই হুম তার মুখটা কালো হয়ে যায় মলিন হয়ে যায় মনে করে কিরে কত বড়ো বিপদ আমার উপরে এসে গেলো নিজেকে আর মনে করত নিজের জন্য দোষ মনে করতো মনে করতো যে নিজের অপমান হয়েছে বড় ধরনের তো এই সমাজের মধ্যে নারীদের ব্যাপারে সুল্লা সাল্লাহ সাল্লাম তাদের মর্যাদাকে সর্বোচ্চ শিখরে পৌঁছিয়েছেন মানে যেখানে নারীদের মর্যাদা বলতে এক পাই মর্যাদা ছিল না সেখানে আল্লাহ রসুলসল্লা ইসলাম নারীদের মর্যাদাকে একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন ফলে ওই কারণে সুল্লাম নারীদের ব্যাপারে কন্যা সন্তানদের ব্যাপারে আলাদাভাবে সুলালাম অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন কিন্তু আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি কোনো রেওয়ায়ত বা সুস্পষ্ট কোনো সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি এ প্রসঙ্গে উনি আরেকটি প্রশ্ন করেছেন সপ্তম দিনে যে আকিকার বিষয়টি এটা কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ আকিকা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য আকিকা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য এবং বাকি যে বিধান চুল কাটার বিধান সেটা ছেলে মেয়ে দুজনের জন্যই প্রযোজ্য আমরা বিরতিতে যাব তার আগে ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে উনি জানতে চেয়েছেন এক ভদ্রলোক সব ঠিকঠাক আছে তার আমল আকিদা কিন্তু অজান্তে তিনি একটি বড় শিখ করে ফেলেছেন ইন্তেকাল করেছেন ওনার কি অবস্থা হবে তার একটি কবিরা হবে সর্বোচ্চ কবিরা হবে ইনশা আদা বাহু ও ইনশা আগাফার আলা আল্লাহ রাবুল্লা আলমিন যদি ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন যদি ইচ্ছা করেন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ সুবাহতালা বান্দার অন্তর দেখবেন বান্দার অবস্থান দেখবেন যদি বান্দাকে আল্লাহ তালা মনে করেন যে ক্ষমাযোগ্য তার যদি এমন কোনো আমল থাকে যে এমনটুকু আল্লাহ রাবুল্লা আলমিন কনসিডার করতে পারেন তাহলে হয়তো আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেবেন বাকি সেটা কোনো সন্দেহ নেই শিরকা আকবর ভয়ঙ্কর অপরাধ এটি যদি এমন হয় যে সে কোনো না কোনোভাবেই জানতে পারে নাই আপনি শিরকে আকবর কী সেটা জানেন কি না মানে সেটাও জানতে হবে আর আমাকে এটা বলেন না যে এর উদাহরণটা কি কিছু বিষয় রয়েছে যেগুলো মৌলিক শির্ক যেগুলো কেউ বল আমি জানি না কথা বলার সুযোগ নেই আর কিছু বিষয় আছে যেগুলো মানে মানুষের সুযোগ আছে যে নাও জানতে পারে কারণ আমাদের সমাজে মানুষগুলো তো দিন সম্পর্কে মোটেও জানে না এই জন্য হতে পারে যে কিছু বিষয় আছে যেগুলো জানার না জানার অবকাশ আছে যদি এমন কোনো বিষয় হয় তাকে যেগুলো না জানার স্কোপ থেকে গিয়েছিল জানতে পারেনি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহতালা তাকে হয়তো ক্ষমা করতে পারেন কারণ এটা তখন কবিরা গুণা হবে কবিরা গুনার কারণে আল্লাহ সুবাহতালা ক্ষমা করতে পারা আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিম ভ্রাতৃত্বের তাৎপর্য এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলিম ভ্রাতৃত্বের তাৎপর্য আমরা জানি যে আল্লাহ সুবাহানুতাল মুসলমানদের পরস্পরের মাঝে একটি নিবিড় সম্পর্ককে আল্লাহ রাবুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন এই পরস্পরের এই সম্পর্ক এটাকে মুসলিম ভ্রাতৃত্ব বলা হয় থাকে আল্লাহ সুবাহানুতালাহ কোরআনে করিমের দুটি আয়াতে আল্লাহ আলমিন এই সম্পর্কের ওয়েটেজ এর যে ভারিত্ব ও মর্যাদা আছে সেটাকে তালা স্পেশালি বর্ণনা করেছেন একটি আহ মধ্যে আল্লাহ সুমান তালা বলেন যদি আপনি গোটা পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতেন তাহলে তাদের অন্তর মধ্যে এই সম্প্রীতি আনতে পারতেন না এই ভালোবাসা আনতে পারতেন না নাহীম আল্লাহ সুবাহতালা মেহরবানি করে তাদের মাঝে এই ভালোবাসা এই সম্প্রীতি আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন বোঝা গেল যে এই যে ইসলাম ভাতৃত্বের এই ওয়েটেজটা এটা ওজন ওজন কত বেশি যে গোটা পৃথিবীর সম্পদ ব্যয় করে করতে পারতাম না আমরা সেকেন্ড সুরাহ আল ইব্রাহায়ামদী আল্লাহ সোভানতালা বলেন ওদ কুরু নে আমাত আল্লাহ আলাই ইকুম ইজ কুতুমা আদা অ্যান্ড আ আল্লাহ বাবাই না কুলু যে এটাকে আল্লাহ সোফানত আলাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ র বান্দাদের জন্য আদম সন্তানদের জন্য বিশেষ একটি আল্লাহ তারা উল্লেখ করেছেন যে এই নিয়ামতের মাধ্যমেই কেবল মানে এই ভ্রাতৃত্ব এই সম্পর্কটুকু তৈরি হবে এই নিয়ামত যদি আল্লাহ তারা উঠিয়ে নেন তাহলে সেখানে এই ভ্রাতৃত্ব বর্তমান থাকবে না এবং সেখানে কলহ বিবাদ হানাহানি রেশারেশি হিংসা বিদ্বেষ সেখানে স্থান করে নেবে এই জন্য আল্লাহ সুভানতারায় সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন ফ আসবাহাতুম বেনিহি এ খোয়ানা যে তোমরা আল্লাহ তালার অনুগ্রহে এই নামত পেয়েই তোমরা পরস্পর পরস্পরকে জি এটা পরস্পরের ভাই হতে পেরেছ এখন আমি মূল পয়েন্টে যাব এটা বলছি ওজনটা বলছি এর ওজন আল্লাহ তালা কোরআনের মধ্যে মানে কত বেশি দিয়েছেন সেই বিষয়টি বোঝার জন্য সেকেন্ড যে পয়েন্টটি আমি কথা বলবো সেটা হচ্ছে এর মৌলিক ভিত্তি যার উপর ইসলাম ভাতৃত্বকে বেজম্যান করা হয়েছে ইসলাম ভাতৃত্বকে স্থাপিত করা হয়েছে স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে ইমান এবং আকিদা এই ভাতৃত্বের মূল বিষয় কিন্তু ইমান এবং আকিদা এটা লোকালিটি নয় সোসাইটি নয় অথবা এলাকা নয় স্বার্থের কারণ স্বার্থের বিষয় নয় তা ভাষার বিষয় নয় যে আমরা সবাই বাংলায় কথা বলি বাঙালি অথবা আমরা সবাই উর্দুতে কথা বলি মানে উর্দু ভাষাভাষী একেবারে এটাকে কোন ভাষা কোনো বন্য কোনো গোষ্ঠী কোন রং কোনো রং কোনো কিছুর সাথেই বা কোনো ব্যক্তিগত স্বার্থে এটাকে লিমিট লিমিট করা হয়নি মানে এটাকে লিমিট করা হয়েছে আকিদার স্বার্থে এটাকে লিমিট করা হয়েছে ইমানের স্বার্থে সুতরাং কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি ইমান থেকে যায় সে যদি পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডেও থাকে সে একজন মুসলিম ভাই

এটি শৈব হারি মুসলিমের হাদিস ওই হাদিসের মধ্যেই আল্লাহ নবী সাল্লা উসলাম স্পষ্ট করেছে লাইয়সলিম মুহু দুই নম্বর ওলা ইউসলিম মুহু কোন মুসলিম ভাইকে তার শত্রুর হাতে সমর্পণ করে দিতে পারবে না তাকে নেন এটি নিয়ে হত্যা করে ফেলেন মুহু উহু তাকে কোনোভাবেই শত্রুদের হাতে তুলে দিতে পারবে না কারণ এটি ইসলামী ভ্রাতৃত্বের পরিপন্থী কাজ কিন্তু বর্তমানে আমরা মনে করি যে এই লোকটাকে যেদিকে যাক

ইবغضه কোন বাবী তার জন্য অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করবে না অন্তরের মধ্যে আপনি একজনের জন্য ঘৃণা পোষণ করলে তার সামনে যখন আপনি যাবেন তখন আপনি যে তাকে আপনার ভাই হিসেবেTreat করতে পারবেন না তখন আপনি তাকে মনে করবে যে এইটা আমার दुश्मन এটা আমার শত্রু আজকে তো মুসলিম সমাজ অনেকটা এভাবেই চলছে বিভিন্ন হানাহানির কারণে দলাদলির কারণে আমরা পরস্পরকে পরস্পরের दुश्मन মনে করছি জি এই বিষয় আমরা ইনশাআল্লাহ আরো কিছু কথা আপনার সাথে বলবো প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম খুবই কম শুনতে পেরেছি সময় হলে আমরা সুযোগ হলে আরও শোনার চেষ্টা করব প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি বরিশালের বলছিলাম আলী

আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন মানদি বিন মাহমুদ এটা কি ঠিক আছে কিনা ইসলাম সম্বন্ধে কি না অর্থটা কী আপনি নামের অর্থ জানতে চাচ্ছেন জি জি নামের অর্থ জি ভাইয়া আমরা তো নামের অর্থ বলি না কারণ তাহলে অনুষ্ঠানটা বোধ হয় নামের অর্থের অনুষ্ঠানে চলে যাবে নামের বই দেখে আপনারা দেখে নিন আশেপাশে আলম থেকে জেনে নিন আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম

জি জি আমাকে ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন পিরিয়ড অবস্থায় আপনি কি মুখস্থ সোরা দোয়া এগুলো করতে পারবেন কোরআনে করিমের আয়াত তেলাবাদ করতে পারবেন না সুরা যেটাকে বলছেন তিনি হয়তো সুরা বলতে কোরআন তেলাবাদকে বোঝাচ্ছেন কোরআন তেলাবাদ করতে পারবেন না এছাড়া আর বাকি দোয়া আজকার জিকির সবগুলো করতে পারবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবা আল্লাহ আল্লাহ এইগুলো সব দোয়াগুলো পড়তে পারবেন কিন্তু কোরআন একাডেমির আয়াত তেলাবাদ করতে পারবেন না মুখস্থ থাকলো করতে পারবেন না উত্তম হচ্ছে মুখস্থ তেলাবাদ না করা উত্তম হচ্ছে মুখস্থ তেলাবাদ না করা কিন্তু বিশেষ ক্ষেত্রে ইসলামের বিধান আছে সেটা হলো যেমন যারা ছাত্র ছাত্রী মুখস্থ করতেছে চর্চা করতে হবে তারা হয়তো ভুলে যেতে পারে ফলে তাদের জন্য শুধুমাত্র মানে লেহাজা প্রয়োজনের কারণে তারা মানে রিপিট করবে ওরা স্পষ্ট করবে না তেলাবাদ করবে তাদের জন্য কিন্তু যাদের আসলে মানে এই মানে হায় নেই কোনো প্রয়োজন নেই তারা এই অল্প সময়ের জন্য কোনো নেকারিম তেলাবাত না করলে কোনো অসুবিধা নেই তারা অন্যান্য আজকারগুলো করবেন আজকার দোয়া দোয়াগুলো করবেন আরেকটি প্রশ্ন করেছেন যে ব্যাংকে টাকা রেখেছেন উনি যে বলছেন ওনাকে মাসে মাসে ইন্টারেস্ট দেওয়া হয় এটা ঠিক আছে কি না না ইন্টারেস্ট তো যাইজ দিন ইন্টারেস্ট দেয়া হয় আপনিও বলছেন ইন্টারেস্ট দেয়া হয় ইন্টারেস্ট মানে সুদ আবার আমার বলছে যে ইন্টারেস্ট দেয়া হয় সেটা সুদ হবে কি না মানে আমি বুঝলাম না ইন্টারেস্ট অর্থই তো সুদ ঠিক না একটু সচেতন হলে বোধহয় আমরা অনেক ভুল কাজ থেকেই বেঁচে যেতে পারি প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি আব্দুল জলিল আসলে থেকে বলছি জি ভাইয়া বলুন আমার প্রশ্ন হলো আমরা যে দুরুদ ইব্রাহিম যা তাঙ্গে পড়ি নামাজে পড়ি এটা যদি নামাজ ছাড়া অন্য কোনো সময় পড়ি তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম বলতে হবে কিনা আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যখন নামাজ পড়ি বিশেষ করে ফরজ বা সুন্নত বা নকল দুই রাখা তিন রাখা বা চার রাখার বিশিষ্ট নামাজ যদি আমি জানতে পারি শেষ রাখাতে আমার এক রাখাত বেশি হয়েছে তাহলে আমার ওই সেটা সুসিদ্ধা করতে হবে কিনা দেখলাম আমি শেষ রাখাতে গেছি তখন মনে হলো যেন এক রাখাত বেশি হইতেছে তাহলে আমি সুসিদ্ধা করতে হবে কিনা এবং যদি ওই একটা বেশি পড়লাম এটা ফুল নামাজ গণ্য হবে ফরজ হবে না ফলনামাজ হিসেবে গণ্য হবে দুটা ধন্যবাদ আপনাকে আপনি বলছেন সালাতে যে আমরা দরুদ ইব্রাহিমী পড়ি এটা অন্য সময় পড়লে কি শুরুতে বিসমেলা পড়তে হবে না দরুদ ইব্রাহিমের জন্য সালাতের মধ্যে বিসমিলা পড়ার প্রয়োজন নেই সালাতের বাইরে বিছ পড়ার প্রয়োজন নেই সিদ্ধ ইব্রাহিমের জন্য বিসমেলা পড়ার প্রয়োজন নেই শুধু আল্লাহ মুসল্লি আলা আহ এভাবে পড়লেই যথেষ্ট আরেকটি প্রশ্ন করেছেন নামাজ শেষে ওনার মনে হলো যে একরাকাত বেশি পড়েছেন নামাজের শেষের দিকে এসে তো উনি কি সাহসী দিবেন আর সেটা কি নফল হিসেবে বিবেচিত হবে না কি হিসেবে বিবেচিত হবে প্রথম কথা হচ্ছে চলাতে শেষে যদি আপনার মনে হয় যে একরাকাত বেশি পড়েছেন সেটা দুই অবস্থা খুবই সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ আলা এক নম্বর হচ্ছে সেটা যদি ওয়াসওয়াসা হয় তাহলে আপনি সহু দিবেন না এবং আপনি চার রাখাতই পড়েছেন এক রাকাত বেশি পড়েন নাই সেটাই সিদ্ধান্ত নিয়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন আর সেটা যদি না হয় নিশ্চিত হয় মানে আপনার কাছে প্রমাণিত মনে হচ্ছে যে হ্যাঁ চার রাকাতই পড়েছেন সন্দেহ নয় চার রাখা পাঁচ টাকাতই পড়ে ফেলেছেন বলে এক হয়ে গিয়েছে বেশি হয়ে গিয়েছে বা অন্য কেউ আপনাকে ইনফর্ম করেছে যে আপনি পাঁচ রাকাত পড়েছেন তাহলে এই অবস্থায় আপনি সেজদায় সাহু দেবেন সেজদায় সাহু দেবেন সেক্ষেত্রে আপনার এক রাকাত যে অতিরিক্ত হয়েছে সে অতিরিক্ত রাকাতটুকু রাকাত হিসেবে গ্রহণযোগ্য হবে না এটা সরাত সংশোধন হয়ে যাবে সুতরাং নফল আর ফরজ হওয়ার প্রশ্নই আসে না অতিরিক্ত রাকাত শুধু সংশোধন সংশোধন হবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি ফেনি থেকে বেবি বলছি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার স্বামী জীবিত থাকাকালে এক লোককে দশ হাজার টাকা ধার দিয়েছিল তো এখন আমার স্বামী মারা গেছে আজকে চার বছর টাকাটা এখন দিচ্ছে না বা ওনার দেওয়ার মতো সক্ষমতাও নাই এক কথায় উনি যতটুকু জানি জাকাত নেওয়া উপযুক্ত ওনারা ধন সম্পদ বলতে বা বাড়ি ঘোড়া বিক্রি করে ফেলছে তেমন কিছুই নাই এখন ওনাকে আমি এই টাকাটা দাকা হিসাবে দিতে পারবো কিনা দাকা হিসেবে আমি টাকাটা উনাকে দিতে পারবো কিনা ডিলেস সিস্টেমটা কি হবে জি জি প্রশ্ন আছে আপনি বিষয়টা পেয়েছে আমরা আর আছে জি প্রশ্ন হচ্ছে নামাজ মনে করেন 4 রাকাত আমি পড়ে ফেলেছি এক টাকাতে দেখা গেল যে সূরা একটা সূরা মিলাই নাই তখন কি আমাকে সরিজ দিতে হবে এইটেই দুইটা প্রশ্ন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আপনার স্বামী জীবিত অবস্থায় একজনকে দশ হাজার টাকা ধার দিয়েছিলেন এখন যারা ধার নিয়েছেন সক্ষমতা নাই দরিদ্র আপনি বলছেন ওই টাকাটা কি জাকাত হিসেবে আপনি কেটে নিতে পারবেন না জাকাত তো ঋণ হয় না দায়ী বা ঋণ জাকাত আদায় হয় না সুতরাং আপনি সেটা কেটে নেওয়া বা কেটে দেওয়া কোনোটাই জায়জ নেই জাকাত আপনাকে সম্পদ থেকে বের করতে হবে সম্পদ থেকে ক্যাশ বের করার নাম হচ্ছে জাকাত সুতরাং জাকাত ঋণ আকারে মানে লোকদেরকে পরিশোধ করে দেওয়া এটাকে জাকাত বলা হয় না এক্ষেত্রে জাকাত আদায় হবে না সে ব্যক্তি যদি সক্ষম হয় কোনো দিন আপনার এটাকে আদায় করবে আর সক্ষম না হলে তাকে ক্ষমা করে দেন তাকে মাফ করে দেন আপনি আখড়াতে সদকা হিসেবে পেয়ে যাবেন জাকাত তো আল্লাহর পক্ষ থেকে ফরজ এটা অতিরিক্ত সদকা হিসেবে দিয়ে দিলেন কোনো অসুবিধা নেই আপনার কাছে তো আল্লাহ সুহাম তালা অনেকটা আমত দিয়েছেন সেই নামত থেকে কিছু আপনি ছেড়ে দিলেন সুতরাং তাকে ক্ষমা করে দেন বলে যে তোমাকে এতদিন পর্যন্ত ঋণ দিয়েছিলাম কিন্তু তোমাকে এখন সেটা মাফ করে দিলাম তাহলেই আপনার সদকাও হয়ে গেল আপনি ফজিলত পেয়ে গেলেন বাকি যদি ঋণও রেখে দেন এরপরে সদকাও না করেন আবার সেও যদি আদায় না করে তাহলে সে ব্যক্তি যদি অক্ষম হয় সেয়া দিন তাকে তার আমল নামা দিয়ে সেটা আদায় করতে হবে এবং সেটা আপনার জন্য সমস্যা তার জন্য একটা সমস্যা জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন রাকাত বিশিষ্ট শেষে আপনার মনে হলো যে এক আপনি অবস্থা করবেন এতে হবে না মিলাননি যদি আপনার মনে হয় তাহলে আর কিছুই করতে হবে না কিন্তু সুরা ফাতেহা যদি না পড়েন তাহলে অবশ্যই এক রাকাত সালাদ যোগ করতে হবে এক রাকাত ওই রাকাত হবে না যদি কোনো রাকাতে কেউ সুরায় ফাতেহা না মিলিয়ে থাকেন তাহলে তার ওই রাকাত হবে না

একটু আগে আমরা প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট সম্পর্কে কথা বলেছি ওনার প্রশ্ন হল ইসলাম ব্যাংক যে মুনাফা দেয় সেটা কি মুনাফা নয় ইন্টারেস্টের মধ্যে পড়বে ধন্যবাদ এই ভাইকে মানে প্রচলিত ব্যাংকিং আর ইসলাম ব্যাংকিং মধ্যে পার্থক্য কোথায় এখানে তো পার্থক্য প্রচলিত ব্যাংকিং সুদ দেয় সুদ নেই এবং সুদী কারবার করে আর ইসলাম ব্যাংকিংয়ের মধ্যে সুদ দেয়া নেয়া সুদী কারবারের কোনো অংশ নেই সুতরাং আপনি নিশ্চিত যদি হন যে আপনাকে ইসলাম ব্যাংকিং সিস্টেমে তারা যে পদ্ধতিতে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে এটাকে বিনিয়োগ নিচ্ছে সেই পদ্ধতিতে বৈধভাবে আপনাকে হালালভাবেই মুনাফা দিচ্ছে তাহলে এটা আপনার জন্য হালাল হবে অবশ্যই হালাল হবে অবশ্যই কিন্তু জানতে হবে যে কোন পদ্ধতিতে আপনি এই লেনদেন করছেন সেটা আপনাকে ক্লিয়ার জানতে হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

এই আমার ধন্যবাদ আপনাকে আপনি একটি ভূমিকা দিয়েছেন জন্ম মৃত্যু এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত তো বিয়ের বিষয়টা কি সেরকম এটা কি পূর্ব নির্ধারিত সুভান আল্লাহ আল্লাহ সুভানাতারা জন্ম মৃত্যু এটাকে নির্ধারণ করেছেন আর বাকি পৃথিবীতে যা হচ্ছে তা মানে পৃথিবী তার ইচ্ছা মতো করতেছে ব্যাপারটা এমন না ইউ দা বিরুল আম্যা তিনি আসমান থেকেই এই সমস্ত বিষয়কে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করেন এগুলো আল্লাহ রাবুল আলমিনের হাতে বিয়াদিহি বেলা কুতু ওয়াতি আসমান সমূহ এবং জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের হাতে রয়েছে এটাকে আল্লাহ সুতলাই নিয়ন্ত্রণ করছেন করে সন্দেহ নেই আপনি মনে হয় মৌলিক আকিদার একটি বিষয় সম্পর্কে স্পষ্ট হতে পারেননি সে বিষয়টি হচ্ছে আল ইমান বিল কাদের তকদিরের প্রতি ইমান আনার বিষয়টি তাকদিরের প্রতি ইমান আনার বিষয়টি আমাদের কাছে যদি প্রচ্ছন্ন থেকে যায় তাহলে আমরা এই ধরনের মাস আলা এই ধরনের বিষয়গুলোর মধ্যে আমরা বেশি খাউদ অনুসন্ধান করার চেষ্টা করব এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করার চেষ্টা করব এই কারণেই এই মাস আলায় আপনার একটু কনফিউশান তৈরি হয়েছে পৃথিবীর সব কিছুই আল্লাহর বিধানের আল্লাহ তালা নির্ধারণের আওতায় ইন্না খালাক না হু খালাক না কুল্লা সেই ইম বেকাদার প্রত্যেকটি জিনিস আল্লাহ সব তালা তার যে নির্ধারণ রয়েছে নির্ধারণের মাধ্যমেই মানে তৈরি করেছেন তৈরি করবেন সব কিছু তার নির্ধারণের মধ্যে রয়েছে সুতরাং বিবাহ এর মধ্যে একটি করে সন্দেহ নেই বাকি খেয়াল রাখতে হবে এখানে যে বিষয়টি সেটা হলো এই কোনো ব্যক্তি কোনো একটি খারাপ কাজ করে এই খারাপ কাজের এভিডেন্স হিসেবে এই খারাপ কাজের বৈধতা দেওয়ার জন্য এই কথা বলা যে আল্লাহতালা তকদিরে রাখছেন এই জন্য আমি এই খারাপ কাজ করেছি এটা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে ইমান বিল কাদার তকদিরের প্রতি ইমানের পরিপন্থী তার কারণ হচ্ছে আল্লাহ সুবাহতালা এই কাজগুলোকে আল্লাহ আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন খারাপ এবং ভালো দুটাকেই আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন এখন মানুষকে চুজ করার ইতিয়ার করার সামর্থ্য দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি স্বাধীন ইচ্ছা শক্তি স্বাধীন ভলার শক্তি দিয়েছেন মুখে বলতে পারছেন সুতরাং বলতে পারেন করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন এই ক্ষেত্রে আপনি কোন কাজকেই মানে এ কথা বলবেন না যে এটা আল্লাহ আমাকে করিয়েছে হ্যাঁ কিন্তু কাজ যখন সংগঠিত হয়ে যাবে তখন বান্দা আল্লাহ রাবুল আপনার কাছে আত্মসমর্পণ করবে ইন নাহি ওয়াই না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেক্ষেত্রে বান্দা তখন বলবে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণী ছিল এই ভুলটুকু আমার হয়ে গিয়েছে তখন আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করার জন্য বান্দা এই কথা বলা বান্দার জন্য যায়ে যাচ্ছে কিন্তু কাজ করার আগে বা কাজ করার জন্য বৈধতা দেওয়ার জন্য অবৈধ কাজকে বৈধ করার একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করার জন্য বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণী তালা করাচ্ছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় জাবরিয়া জাবরিয়াদের আকিদা হচ্ছে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে ইমানদার ব্যক্তিগণ উচিত হচ্ছে এই বিষয়গুলো ভালো করে জেনে নেওয়া আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিম ভ্রাতৃত্বের তাৎপর্য কিছুক্ষণ আগে এ বিষয়ে আমরা কিছু মৌলিক কথা শুনেছি আমরা জেনেছি মুসলিম ভ্রাতৃত্বের যে ভিত্তি মূল বিষয় সেটা হলো ইমান আকিদা এই ভিত্তির উপরই মুসলিম ভ্রাতৃত্ব যে সৌধ সে সৌধ নির্মিত হতে পারে এর সাথে কোনো বিশেষ ব্যক্তিস্বার্থ আঞ্চলিকতা বা ভাষা এগুলি মূল বিষয় নয় আমাদের সমাজে মুসলিম ভ্রাতৃত্ব এই শব্দটি বহুলভাবে পরিচিত ঠিক একইভাবে বহুলভাবে পরিচিত হওয়ার কারণে এর সাথে বিভিন্ন আঙ্গিক বিভিন্ন বিষয় জড়িয়ে গেছে কেউ কেউ মুসলিম ভ্রাতৃত্ব বলতে একটি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে বোঝার চেষ্টা করেন কেউ কেউ আবার মুসলিম ভ্রাতৃত্বের বিষয়টিকে একটি সাম্প্রদায়িক চেতনায় উপলব্ধি করেন আসলে বিষয়টি কেমন একটি সমাজত মুসলিম থাকবে অমুসলিম থাকবে সেখানে আচরণ কেমন হবে এসব বিষয়ে কিছু বলবেন ইসলাম ভ্রাতৃত্বের সাথে অমুসলিমদের সাথে সহ অবস্থান অথবা মুসলিম দেশে অমুসলিমদের বসবাস করার কোনো সাংঘর্ষিক দিক নেই তার কারণ হচ্ছে নবী সাল্লাউল সময় এর দৃষ্টান্ত আমাদের কাছে স্পষ্ট নবী ইসলাম যেই সমাজে ছিলেন এটি পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ ব্যবস্থা আর উপর প্রতিষ্ঠিত ছিল সত্ত্বেও সেখানে কিছু খ্রিস্টান কিছু ইহুদি কিছু বত্তলিক বা মস্মিক তাদের অবস্থান ছিল এছাড়াও একেবারে আকিদাবিহীন কিছু গোত্রও ছিল যাদের নিজস্ব আকিদা তারা পোষণ করত কোনো ধরনের আকিদা ছিল না দিন ছিল না তো এদের সকলের সাথে রসুল্লাহ সাল্লাহ আলী খুবই সুন্দর সামঞ্জস্যপূর্ণ আচরণ করেছেন এটা প্রমাণ করে যে ইসলাম ভ্রাতৃত্বের অর্থ এই নয় যে মুসলিমগণ পরস্পরের মধ্যে ভালো ব্যবহার করবে পরস্পর পরস্পরের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক ঠিক রাখবে কিন্তু অমুসলিম যারা আছে তাদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করবে অথবা তাদের কোনো অধিকার হরণ করবে না করবে তাদের অধিকার হরণ করবে না এটা যাইজ ফলে ইসলাম ভাতৃত্বের পাশাপাশি একটি বিষয়ে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে সে কোরআনে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রবুল আলমী যখন মানুষদেরকে মানুষদের পরিচয় করে দিয়েছেন তখন মানুষদেরকে আল্লাহ তালা এমনভাবে পরিচয় করে দিয়েছেন ইয়া ন্যাস হে মানব মন্ডলী মানব সকলাকুমুল্লাফা তোমাদের সবাইকে সেই রবকে ভয় করো যেই রব তোমাদের সবাইকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছে একটি ন্যাপস থেকে সৃষ্টি করেছে আদম আলি তসলাম থেকে সৃষ্টি গোটা এই যে মানব সভ্যতা এই মানব মণ্ডলী এখানে ইঙ্গিত দেয়া আছে যে তোমাদের মধ্যে এই যে বিভিন্নতা এগুলো আল্লাহ রব্বুল আলমিন পরস্পর পরিচয়ের জন্য বৈচিত্র্য বৈচিত্র্য দিয়েছেন কিন্তু এই বৈচিত্র্যের কারণে তোমরা পরস্পরের সাথে হানাহানিতে লিপ্ত হয়ে যাবে লিপ্ত হবে অথবা সাম্প্রদায়িকতার দিকে নিজেদেরকে ডেকে নিয়ে যাবে এই জন্য নয় এই বিষয়টি আয়াতের মধ্যে আল্লাহ অনেকগুলো হ্যা আদম সন্তান ইঙ্গিত দিচ্ছেন কারণ আল্লাহ সুবাহতারা যখনই মানে আদম সন্তান দিয়ে বলেছেন যে যাতে করে বুঝতে পারি আমরা যে আমরা সবাই কিন্তু একদিক থেকে আদম সন্তান হওয়ার কারণে পরস্পরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এক জায়গায় না এক জায়গায় একটা সূত্র কি হয়ে গিয়েছে মিলে গিয়েছে অবশ্যই একটা সূত্র আছে কিন্তু আকিদার চেতনার কারণে আকিদার যে পার্থক্য আছে এই পার্থক্যের কারণে আমাদের মধ্যে এখন একটা দূরত্ব আছে সেই দূরত্বটুকু হচ্ছে রাস্তা দুটি যেহেতু আমি যে রাস্তার দিকে যাচ্ছি সে আরেকজন সেই রাস্তার দিকে যাচ্ছে না একজন রবকে অস্বীকার করছে আর একজন রবকে স্বীকার করে নিচ্ছে এই কারণে এই পার্থক্য তৈরি হয়েছে কিন্তু মানে সৃষ্টিগত দিক থেকে প্রকৃতিগত দিক থেকে মানে এই দিক থেকে সবাই আল্লাহর বান্দা এবং আল্লাহর হুকুমের অধীনে এতে কোনো সন্দেহ নেই ফলে এখানে গিয়ে কোনোভাবেই আদম আদম সন্তান হিসেবে তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করার সামান্যতম কোনো সুযোগ নেই ওয়া জা আয়াকুম কাবা ওয়া কাবা আর তোমাদেরকে বিভিন্ন গোত্র দল এবং বিভিন্ন উপদলে বিভক্ত করেছেন কেন লিথা আরাফু যাতে পরস্পর তোমরা পরিচয় দিতে পারো তোমাদের পরিচয় থাকতে পারে কিন্তু পরস্পর হানাহানি করা হবে পরস্পরের সাথে সাম্প্রদায়িক একটা বিদ্বেষ অথবা শত্রুতা তৈরি হবে এটি ইসলামী ভাতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তবে ইসলামী তো এটাকে সাপোর্ট করবে সেটা হচ্ছে এই কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে যদি কোনো দুশ্মন অথবা অমুসলিম কোনো শক্তি ইসলামের বিরুদ্ধে মানে কোনো ধরনের অপপ্রয়াস চালায় ষড়যন্ত্র করে কোনো ধরনের ষড়যন্ত্র করে অবশ্যই মুসলিমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে গোটা মুসলিম এর বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং মুসলিমরা তখন এক দেহের মতো সবাই ঐক্যবদ্ধ বিষয় পবিত্র কোরআন পাঠে আমরা তো অবগত হয়েছি মুসলিম ভ্রাতৃত্ব মুসলিম তো তারাই যারা আল্লাহর বিধানের অনুগত যারা আতলা কাছে আছে আত্মসমর্পণকারী তাদের তো একটি দায়িত্ব সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়ের প্রতিরোধ তো এই ক্ষেত্রেও তো মুসলিম যে ভ্রাতৃত্ববোধ তাদের সংহতি এটা তো প্রয়োজন বোধ সমাজে সমাজের ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধে অবশ্যই কোনটা হবে মানে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যথায় তো বাত্তৃত্ব থাকবে না জুলম আগেই প্রথম পয়েন্টটি তো আমরা আলোচনা করেছি যে সেটা হচ্ছে ওলা ইউজলি কোনোভাবেই হবে না জুলমের কোনো সুযোগ কোথাও নেই ইসলাম কোনো অবস্থাতে জুম বৈধ করে নেই নিজের সাথে জুন করা যায় নেই অন্যের সাথে জুম করা যায় নেই অন্য মুসলিম বাইয়ের সাথে জুন করা যায় নেই আবার অন্য আর মুসলিম যারা আছে তাদের উপর জুলুম করা তাদেরকেও জুলুম করা তাদের উপর কোনো তাদের কোনো অধিকার হরণ করা ইসলামে বৈধ নয় জি আমরা সংক্ষিপ্ত সময়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি প্রিয় দর্শক প্রশ্ন নেই আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমরা আপনার শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হুজুর আমাকে প্রশ্ন জি 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 আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হুজুর আমার কি প্রশ্ন ছিল আমরা যারা আরবীতে কোরআন শরীফ আমরা যারা আর আমরা যারা আরোবিতে কোরআন শরীফ পড়তে না পারি তারা কি বাংলায় উপর শরীফ পড়লে হবে বাংলা উচ্চারণে জি আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন প্রশ্ন আছে থাকলে করুন না না এটাই ধন্যবাদ আপনাকে ওনার প্রশ্ন হলো ওনারা যারা আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা কি বাংলা উচ্চারণে কোরআন পাঠ করতে পারবেন বাংলাতে কোরআন তেলাওয়াত করার কোনো পদ্ধতি নেই বাংলা উচ্চারণে যে কোরআন তেলাওয়াত আবিষ্কার হয়েছে এটাকে কেরাত বলা হবে না এটি হারাম কারণ এর অক্ষর অক্ষরগুলো যথাযথ উচ্চারণ হয় না এর চেয়ে উত্তম হচ্ছে আপনি আরবিতে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন শিখুন যথাসম্ভব শেখার চেষ্টা করুন বাকি বাংলাতে কোরআনের যে উচ্চারণ এটা কেনাও যায়নি এটা দূরের কথা কারণ এটি কোরআনকে বিকৃত করা হয়েছে একটি হারাম কাজ এ বিষয়ে সর্বোচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের ফতোয়া দিয়েছেন যে এই কাজটি হারাম বাকি এই যুগের আহরুদ্ তাহিক মাহকিক ওলামা ইকরামগম বলেছেন যে এই কাজটি হারাম সুতরাং কারণ এতে কোরআনকে বিকৃত করে দেওয়া হয় কোরআনের তেলাওয়াত নষ্ট করে দেওয়া হয় এক ভাষা তো অন্য ভাষার যে ফোনেটিক্স আছে ধ্বনি তত্ত্ব আছে শব্দ উচ্চারণ সম্ভব আগে আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে শিখতে হবে তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে জি আমরা এত কিছু শিখছি জি জি যেটা আমাদের জন্য ফরজ কোরআন শেখা সেটা আমরা সময় দিচ্ছি না এটা বোধহয় আমাদের চেতনাগত একটা বিশাল দুঃখজনক অবস্থা প্রিয় দর্শক আসুন কত আজে বাজে কাজে কম গুরুত্বপূর্ণ কাজে আমরা সময় ব্যয় করছি আর পবিত্র কোরআন যেটা আমাদের জন্য নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত সেটা পাঠেকে আমরা কিছুটা সময় ব্যয় করব না এখানে কি আমাদের আত্মসমালোচনার প্রয়োজন নেই এ প্রশ্ন রেখেই আমরা অন্য প্রশ্ন যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

উনি সুদের মাসেল যে সমজাতীয় জিনিস লেনদেন করে বছর শেষে যদি সুদের মধ্যে গণ্য হবে জি জি তাহলে আমরা এটা কেমন এটা সুদের মধ্যে গণ্য হলে তাহলে ব্যাংকে ইসলাম ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে তো মুনাফা দেয় সেটা কি সুদের মধ্যে গণ্য হবে না না টাকা দিয়ে টাকা নিচ্ছি আমি অতিরিক্ত আপনার কোন প্রশ্ন আছে জি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে উত্তম দান কোনটা মসজিদ মাদ্রাসা থেকে অভাবী মানুষকে দান করাটা কি উত্তম হবে না মসজিদ মাদ্রাসা দান করাটাই সবচেয়ে উত্তম হবে ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি এলাকার একজন সম্মানিত আলেম বলেছেন সুদের সংজ্ঞা দিতে গিয়ে সমজাতীয় বিষয় বা দ্রব্যের লেনদেনে যদি অল্প পরিমাণে অতিরিক্ত দেওয়া হয় সেটাই সুদ এমন ব্যাখ্যা থেকে আপনার মধ্যে প্রশ্ন জেগেছে ইসলামী ব্যাংকে যে লেনদেন হচ্ছে সেটা কি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ধন্যবাদ আপনি যে আরেমের কথা বলেছেন যে যিনি বলেছেন যে সমজাতীয় বস্তুর মধ্যে অল্পও যদি লেনদেনে ব্যতিক্রম বা বেশি কম হয় তাহলে সেটা সুদ উনি সঠিক বলেছেন সূর্য করে সন্দেহ নেই ওয়ালফাদুলিবা এটা স্লাম বলেছেন ওয়ালফাদু রিবা যদি লেনদেনের সমপর্যায়ের যে একই জাতীয় জিনিস সমজাতীয় জিনিসের লেনদেন করা হয় তাকে সেখানে অতিরিক্ত গ্রহণ করাটাই হচ্ছে সুদ এটা একেবারে হাদিসের বক্তব্য তিনি স্বরাষ্ট্রী হাদিস থেকে বলেছেন কোনো ধরনের সমস্যা নেই এরপর আপনি মানে ওনার বক্তব্যকে আরেকটা অন্যদিকে নিয়ে গেছেন যেটা হচ্ছে ব্যাংকের বিষয়ে নিয়ে আসছেন ব্যাঙ্কে আপনি কি একশো টাকা দিয়ে দুশো টাকা আনতে পারেন কোনো দিন আপনি তো আসলে ব্যাংকিং লেনদেন সম্পর্কে মানে বিষয়টাকে অন্যদিকে নিয়ে গিয়েছেন ব্যাঙ্কে তো আপনাকে এক মানে এক টাকা দিয়ে দশ টাকা মানে একশো দশ টাকা দিবে অথবা একশো টাকা দিয়ে একশো দশ টাকা দিবে এই ধরনের কোনো সিস্টেমই নেই এদের কোনো সিস্টেম আছে লেনদেনের ক্ষেত্রে সমপরিচয় জিনিসের ক্ষেত্রে না ব্যাংক তো আপনার কাছ থেকে যেটা নিচ্ছে সেটা হচ্ছে ইনভেস্ট নিচ্ছে ইসলামী ব্যাংকিং হ্যাঁ মানে ইসলামী ব্যাংকিং এসে ইনভেস্ট নিচ্ছে ইনভেস্ট নিয়ে প্রত্যেকটা ব্যাংকেই ব্যাংক তো আসলে টাকা নেই ব্যাংক নিয়ে সেটাকে খাটায় ব্যাংক সাথে সাথে কোথায় লেন কোনো ব্যাংকে ইনভেস্ট দেয় আমাকে ঋণ দেয় কোথাও হ্যাঁ লোন দেয় কিন্তু তারাও তারা তো সাথে সাথে কোন বৃদ্ধি দিবে না না ওই টাকাটা তারা ব্যবহার করে হ্যাঁ তারা অবশ্যই সেখানে ব্যবসা করবে মানে কাজ করবে তারপরে মানে সেটা তো পরে অনেক পরে দিবে সুতরাং এ ভাইয়ের এই বক্তব্য একেবারেই এর সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ নয় আপনি মিলাইতেই পারেন নাই দুটাকে আলাদা আলাদা জিনিসকে একসাথ করে দিয়েছেন ব্যাংক আপনার কাছ থেকে যে ইনভেস্ট নিয়ে থাকে সেই ইনভেস্ট ব্যাংক সেটাকে বিনিয়োগ করে বিনিয়োগের পরে ব্যাংক সেখানে লাভ হলে লাভের কিছু অংশ আপনাকে সেখান থেকে দিয়ে থাকে সুতরাং দুটা এক জিনিস নয় একটা হচ্ছে সমজাতীয় জিনিসের বিনিময়ে অতিরিক্ত গ্রহণ করা আর একটা হচ্ছে এখানে আপনি সমজাতীয় জিনিসের বিনিময়ে গ্রহণ করতেছেন না আপনি ইনভেস্টে যাচ্ছেন ব্যাংকের সাথে ব্যাংকি ইনভেস্ট করে আপনাকে লাভ হচ্ছে লাভ থেকে আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে দুটি এক জিনিসটা মনে এই বিষয়ে তো অনেক গ্রন্থ প্রকাশ হয়েছে আপনি ইসলামী ব্যাংকিং প্রসঙ্গে সে সমস্ত গ্রন্থের সাহায্য নিলে বোধহ আপন্তে ধারণা আরও স্পষ্ট হতে পারে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন উত্তম দান কোনটি হবে মসজিদ মাদ্রাসায় দেওয়া না অভাবী মানুষকে দেওয়া দানের দিক থেকে উত্তম দান হচ্ছে যখন কোন মানুষের প্রয়োজন দেখা দিবে ওই প্রয়োজন পূরণ করা এটা হচ্ছে সর্বোত্তম দান ফি করেন আল্লাহ তারা ওই বান্দার সাহায্যে থাকবেন যে বান্দা তার কোনো ভাইয়ের মুসলিম ভাইয়ের সাহায্যে থাকেন সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হাজা পূরণ করে দেন সে হাজাত পূরণ করে দেওয়াটা এটা হচ্ছে সর্বোত্তম দান সে দানের দানের বিষয়ে আর সর্বোত্তম দান ব্যক্তির দিক থেকে আরেকটি বিষয় জি আমরা বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গলবোধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেইল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিবি ডট কম অ্যান টিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সব শেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম আসমাউল হোসনা তাঁর মহিমান্বিত নামসমূহ এবং গুণাবলী ও ব্যক্তিজীবনের তাৎপর্য গ্রন্থটি লিখেছেন উম্মে আব্দুর রহমান সাকিনা হার্সফিল্ডার প্রকাশ করেছে সালাম বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন করেছেন এ এইচ এম রফিক আর গ্রন্থটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা দীর্ঘসূচি রয়েছে আল্লাহ সম্পর্কিত জ্ঞানের গুরুত্ব আল্লাহর সম্পর্কে জানা সর্বোৎকৃষ্ট জ্ঞান আমাদের জীবনে আল্লাহর বিভিন্ন নাম ও গুণাবলী সম্পর্কিত জ্ঞানের প্রয়োগ আল্লাহর নাম ও গুণাবলী দ্বারা প্রশংসা আল্লাহর একত্ববাদ উপাসনায় আল্লাহর একত্ববাদ আল্লাহর সম্পর্কে সাধারণ ভুল ধারণা আল্লাহর নামের সংখ্যা আল্লাহর নামের ভাষাভিত্তিক মৌলিকত্ব আল্লাহর নামসমূহ বিস্তারিত বর্ণনা আছে এখানে সোনার মাধ্যমে প্রাপ্ত নামসমূহ আল্লাহর গুণাবলী ইতিবাচক গুণাবলী ও মৌলিক গুণাবলী আল হাকাম এবং আল হাকিম নাম দ্রষ্টব্য অন্যান্য গুণাবলী চমৎকার এই গ্রন্থটি যদি কেউ পেতে চান টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট ওয়ান নাইন এইট সিক্স নাইন আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট ওয়ান নাইন এইট সিক্স নাইন আসমাউল হোসনা এই প্রসঙ্গে যদি কিছু বলতেন আসমা আল হোসনা আল্লাহ তাল সর্বোত্তম নাম সমূহ আমরা জানি যে আল্লাহবুল আলমিনের সুন্দর সুন্দর অনেক নাম আছে এই নামগুলো আল্লাহ রান্দাগুন কি করবে প্রথমে হচ্ছে এই নামগুলো সম্পর্কে জানবে এই নামগুলোর প্রতি পরিপূর্ণ ইমান আনবে এই নামগুলোর ভেতরে তিনটি জিনিস আছে এই তিনটি জিনিস জেনে এগুলো যথাযথ করে এটা উপলব্ধি করবে চার নম্বর পয়েন্ট হচ্ছে এই নামগুলোর কিছু মুক্তদায়াত আছে দাবি আছে সেই দাবিগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে যদি এই কাজগুলো করতে পারে তাহলেই তারা আল্লাহ রাসুল সাল যে বলেছেন যে ফমানা খাল আল না যে আল্লাহ তালা এই নামগুলোকে যথাযথভাবে উপলব্ধি এবং আয়ত্ত করতে পারলেও দাখালাল আল না সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং এই নামগুলো প্রথমে আমরা জানার চেষ্টা করি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা অনেকে আল্লাহ সুহামতালার যেই আসমা হিল হোসনা আল্লাহ রাবুল্লা আলমীর যে সুন্দর সুন্দর নাম আছে সে নামগুলোই অনেকে জানি না এই জন্য আমাদের যারা উচিত আমি মনে করে থাকি যে বিশেষ করে একজন মুসলিম হিসেবে আল্লাহ রবুল আলমিনের নামগুলোই যদি আমরা জানতে না পারলাম তাহলে আমরা কতই না হতভাগা কতই না আসলে জ্ঞানের দিক থেকে আমাদের এই স্বল্পতা আছে যে আমরা আল্লাহ তালার পরিচয় পেলাম না এই জন্য আসুন প্রথমে আল্লাহ তালার নামগুলো তোমাকে জানি বাকি যে চারটি পয়েন্ট বলেছি সেগুলো হয়তো পরবর্তীতে আস্তে আস্তে চেষ্টা করি আল্লাহ তালা তফিক দান করুন হ্যাঁ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আসুন আমরা এসমাউল হোসনা উচ্চারণ করতে তো আমরা বিমুগ্ধ হয়ে যাচ্ছি সে নাম জানি নামের গভীরে আমরা পৌঁছি এবং এই নামগুলো যে দাবি সেটা আমাদের উচ্চারণে আচরণে বিশ্বাসে প্রতিফলিত করি দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে।